আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকে একটা ইফতারের স্পেশাল রেসিপি নিয়ে। যেহেতু রমজান মাস, তাই আমরা চেষ্টা করি ছোট ছোট করে একেবারেই সহজভাবে কিছু দেখানোর জন্য। আর আজকে আমি বানাবো ডিমের জালি কাবাব। এই জালি কাবাবটা ডিমের হলেও খেতে অসম্ভব টেস্টি আর বানানো একদম ইজি। ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যাবে। আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা আলু খুব সুন্দর করে আমি গ্রেট করে নেব। চাইলে আপনারা হাত দিয়ে এটা চটকে নিতেও পারবেন। আলুটাকে কিন্তু আমি সেদ্ধ করে তারপরে রেখে দিয়েছিলাম, আর আলুর সাথে আমি কিন্তু ডিম সেদ্ধ করে রেখেছি। ডিম দিব আমি তিনটা ডিম, আর আলু একটা আমার বড় বড় সাইজের একটা আলু। ব্যাস এখানে আমি আলু আর ডিম একইভাবে আমি গ্রেট করে নেব। আমি আগেই বলেছি আপনারা যদি গ্রেট করতে না চান সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে চটকে নিতেও পারেন। তবে সে দেখা যায় অনেক সময় হাত দিয়ে চটকালে সেটা লাম্পস থেকে যায়, তাই এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে সেটাই ভালো হয়। আমি গ্রেটারের একদম ছোট যে অংশটা সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে আমার গ্রেট করা সবগুলো গ্রেট করে তারপরে আমি নিয়ে আসবো। এবার আমি দিয়ে দিব একটা বোল নিয়ে নিয়েছি, এটার ভিতরে নিয়ে দিয়ে দেবো আমি দুইটা ডিম ভেঙে, কারণ এটা আমার কোটিংয়ের জন্য লাগবে। ব্যাস এবার একটু এটা ফেটিয়ে নেব। এখানে চাইলে আপনারা গোলমরিচের গুঁড়ো বা লবণ এগুলো দিয়েও এটা কোট করতে বা ফেটিয়ে নিতে পারবেন, তবে আমি এখানে কিছুই দিচ্ছি না। খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাস এই ফেটানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দেব। আর আমি ডিম আর আলুর যে মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম সেটার ভিতরে এবার আমি এটাকে দিয়ে দিলাম চাট মশলা। এখানে চেষ্টা করবেন মশলাগুলো অনেক না দিয়ে সবগুলো মশলা দেওয়ার জন্য। এখানে আমি দিলাম কাবাব মশলা, এখানে দিলাম আমি একটু জিরার গুঁড়ি, তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলা, আর একটু দিয়ে দিলাম আমি জালের জন্য এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ দিতে পারবেন, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচ যে যেমন খাবেন তেমন ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তা দিতে, কাঁচা পেঁয়াজটা না দেওয়ার জন্যই। এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আর এখানে পুদিনা পাতা দুইটা মিলিয়ে। এবার হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নেব। এই মাখানোটা কিন্তু খুব জরুরি, কাবাবের যে কোনো যেটাই হোক না কেন মাখানোটা কিন্তু খুব জরুরি। এবার আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নেব। এতে করে সুন্দর একটা অ্যারোমা আসবে ঘিয়ের, আর এটা খেতে অনেক বেশি টেস্টি হবে, অনেক বেশি টেস্টি হবে এটা খেতে। ব্যাস এটা কিন্তু আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার এরকম করলে হয়ে যায় যে আমার এটা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এটাকে গোল করে প্রথমে খুব সুন্দর করে তারপরে এটাকে একটু প্রেস করে দিলেই হবে। আমরা যেভাবে কাবাব বানাই সাধারণত ঠিক এভাবেই বানানোটা। চেষ্টা করবেন সাইডে যে ফাটল থাকবে ফাটা অংশটা সেটা যেন না থাকে, সেটা অবশ্যই হাত দিয়ে এভাবে সুন্দর করে একদম সমান করে দেওয়ার জন্য। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই ডিমের জালি কাবাবটা অসম্ভব টেস্টি হয়, অসম্ভব টেস্টি। শুধুমাত্র যে রমজান মাসে খাওয়া যাবে তা কিন্তু না, এই ডিমের জালি কাবাবটা যে কোনো সময় করা যায় বাসাতে, একদম যেহেতু কম উপকরণ লাগে। এখানে যদি বাইন্ডিংয়ের জন্য আপনাদের এটাই না হয় কাবাবের ক্ষেত্রে, সেক্ষেত্রে সামান্য একটু এখানে ব্রেড ক্রাম দিয়ে দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। এখানে ব্যাস খুব সুন্দর করে এবার একটা একটা করে আমি সবগুলোকেই বানিয়ে নেব একইভাবে। সবগুলো বানিয়ে তারপরে আমি নিয়ে আসব। ব্যাস এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিয়েছি চুলাতে, তেলটাকে আমি একদম গরম করে নিয়েছি। এবার আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমের ভিতরে চুবিয়ে তারপরে তেলে দিয়ে দিব। আর তেলটা গরম করে তারপরে এবার আমি মিডিয়াম আঁচে রেখেছি একদম
হাই হিটে রাখতে হবে না, এটা মিডিয়াম আছি ভাজতে হবে আস্তে আস্তে করে। এবার একটা একটা করে সবগুলো আমি দিয়ে দেব কাবাব। দেখলেন তো কত সহজেই কাবাবটা বানানো যায়, একদমই হাতে কাছে থাকা উপকরণ দিয়ে একদম কম সময়ে এটা বানানো যায়। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে আমি ডিমের যে মিশ্রণ আছে সেটা দিয়ে আমি হাত দিয়ে দিব, যাতে করে সুন্দর একটা জালি জালি ভাব হয়। যেহেতু জালি কাবাব তাই এখানে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে, আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। আমি কিভাবে করছি এটা দেখে দেখে বুঝে নিতে হবে। ঠিক এভাবে দিয়ে দিলে উপরে একটা জালি জালি ভাব হবে, আর এজন্যই বলা হয় জালি কাবাব। আর এই কাবাবটা ভাজতে গেলে তেলটা কিন্তু অনেক বেশি এরকম ফেনা উঠতে থাকবে, এতে ভয়ের কিছুই নেই, কারণ যেহেতু ডিম তাই এটা হবেই। এবার একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি, ঠিক একইভাবে এভাবে উল্টে পাল্টে তারপর এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই কাবাবগুলো কিন্তু বেশ ফুলকো হবে, মানে অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আপনারা যখন দিবেন তখন চেষ্টা করবেন আপনাদের আন্দাজ মতো দেওয়ার জন্য। এবার অপেক্ষা করব অপর সাইডটাও হওয়া পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার উল্টে পাল্টে আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব, আর এটা একটু সময় নিয়ে ভাজলেই হবে, খুব একটা সময় লাগবে তা কিন্তু নয়। এগুলো আমার হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব তেলটা ঝরিয়ে, তারপর খুব সুন্দর করে এটাগুলোকে উঠিয়ে নেব একটা টিস্যু পেপারে, যাতে করে অতিরিক্ত তেলটা শুষে নেয়। দেখেন উপরটা কত সুন্দর হয়েছে, একেবারে জালি জালি। এটা যদি আপনি কাউকে না বলেন যে ডিম দিয়ে বানিয়েছেন এটা বুঝতেই পারবে না, একেবারেই জালি কাবাব, খুবই সুন্দর। এটা খেতেও অসম্ভব টেস্টি, একবার হলেও এই রমজান মাসে ট্রাই করে দেখতে পারে। এবার সবগুলোকে উঠিয়ে তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে উপরটা, আর এখন যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এটাকে আপনারা পরিবেশন করে তারপরে দিতে পারেন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে পাশেই থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এই মুহূর্তে আমার খুব খুব প্রয়োজন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।